What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amina's Kitchen থেকে আমি আমানা বলছি আজকে আমি ক্যারামেল পুডিং করছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি viewers. So viewers, আমি খুব সহজে ক্যারামেলটি তৈরি করেছি আর খুব মজাদার একটি পুডিং আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম. চলুন viewers, পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকুন. একটা পাত্রে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি. আমি 1 লিটার দুধ নিয়েছি. 1 লিটার দুধকে আমি ঘন করে 700 গ্রামের মতো করে নেব. এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল দিয়ে শুকিয়ে ফেলব. নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে উপরে একটা সর পড়ে যাবে. তো সরটা যাতে না পড়ে এই জন্য আমি এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি. আমি 1 লিটার পরিমাণ ঘন ক্রিম দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ যেটাকে. এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি. সো ভিউয়ার্স, দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি. আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি. যার যার স্বাদ মতো সে চিনিটা দিবে. 1 কাপের থেকে কিছুটা বেশি, 1.5 কাপও না. আমি আমার স্বাদ মতো আমি চিনিটা দিয়ে দিয়েছি. আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ. এই এলাচগুলোকে আমি যখন দুধটা হয়ে যায় আমি উঠিয়ে নেব. এতে করে পুডিংয়ে খুব ভালো একটা ফ্লেভার আসবে. আমি দুধটাকে একদম ঘন করে নিচ্ছি ভিউয়ার্স. এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি. সো ভিউয়ার্স, দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি. আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি. যার যার স্বাদ মতো সে চিনিটা দিবেন. 1 কাপের থেকে কিছুটা বেশি, 1.5 কাপও না. আমি আমার স্বাদ মতো আমি চিনিটা দিয়ে দিয়েছি. আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ. এই এলাচগুলোকে আমি যখন দুধটা হয়ে যায় আমি উঠিয়ে নেব. এতে করে পুডিংয়ে খুব ভালো একটা ফ্লেভার আসবে. আমি দুধটাকে একদম ঘন করে নিচ্ছি ভিউয়ার্স. আমি
সো ভিউয়ার্স দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি দারচিনি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমি এই পর্যায়ে দুধটাকে ঠান্ডা করে নিব। খুব সুন্দর ঘন হয়েছে। এখন আমি দুধটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবারে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিব। মিডিয়ামে থেকেও কিছুটা লো হিটে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি বাড়ানো যাবে না, আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর হবে। ক্যারামেলটা একদম কালারটা সুন্দর হয়ে আসছে। এ পর্যায়ে আমি এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখন ক্যারামেলটা যে পাত্রে আমি পুডিংটা বানাবো তার মধ্যে গরম গরম দিয়ে দিচ্ছি। এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি, এই পাত্রে আমি পুডিংটা বানাবো, এই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। আমি পাত্রটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ক্যারামেলটা পুরো বাটিতে দিয়ে দিলাম। ভিউয়ার্স, এবারে এটা আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, একটা পাত্রে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। যত ভালো করে আমি ফেটে নিব পুডিংটা তত সুন্দর হবে। আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে এই দুধটা আমি ঘন করে রেখেছিলাম ওই দুধটা আমি দিয়ে দিচ্ছি। ওই দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুধটাকে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এবার আমি আরেকটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। দুধ আর ডিমটাকে আমি মিক্স করে নিচ্ছি। আমি একটু ভালোভাবে মিক্স করে নিলাম। যে পাত্রে আমি ক্যারামেলটা রেডি করে রেখেছি তার মধ্যে এখন এই পুডিং এর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভিউয়ার্স, আমি একটা বড় পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি একটা কাপড় দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই পুডিংটা বসিয়ে দিচ্ছি।
পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে আমি ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছি। আমি সাইডে আস্তে আস্তে করে পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি পাত্রে পানি দিয়ে দিয়েছি। আমি পাত্রের অর্ধেকের থেকেও কিছুটা কম পরিমাণ আমি পানি দিয়েছি। আর আমি কাপড়টা দিয়েছি এই জন্য যাতে বাটিটা যখন পানিটা গরম হবে তখন যাতে বাটিটা নড়ে না যায়, এই জন্য আমি পানি বাটির নিচে আমি কাপড়টা দিয়েছি। সো ভিউয়ার্স, এখন আমি পাত্রটাকে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, ঢেকে আমি এই ফুটোটা বন্ধ করে দিব। একটা লং দিয়ে আমি ফুটোটা বন্ধ করে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 20 থেকে 30 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। 30 মিনিট পর আমি খুলে দেখব পুডিংটা কেমন হয়েছে। এর মধ্যে আমি ঢাকনাটা উঠাবো না। ভিউয়ার্স, এভাবে থাকবে। ভিউয়ার্স, আমি ঠিক আধা ঘন্টা পরে উঠিয়ে নিয়েছি। এবার আমি বাটিটাকে উঠিয়ে নেব। আমি উঠিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, টুথপিকে কিছু লেগে থাকেনি, তার মানে আমার পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে নিচ্ছি। ভিউয়ার্স, ঠান্ডা করে আবার দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখবো, তারপর আমি পুডিংটাকে পরিবেশন করব। ভিউয়ার্স, সেই পর্যন্ত সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমি পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এই সাইড থেকে এভাবে করে কেটে নেব পুরোটা। এভাবে করে আমি পুরোটা এভাবে কেটে নিলাম। এবারে এরকম করে একটা প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের ক্যারামেল পুডিং। আমি খুব সহজে রান্না করলাম, আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিউয়ার্স, দেখুন পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে, আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।